Assalamualaikum. I'm Chef Ishika. Welcome to iFood channel. Amar ajker recipe holo double chocolate chip cookies. Ei cookies ti kintu amra kom beshi shobai kheyechi ar kom beshi shobai pochondo kori. Khub chocolatey ar yummy ekta cookies. Ami ajke apnader sathe ei cookies tir ekdom shohoj recipe share korbo. যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো চলুন শুরু করি চকলেট চিপ কুকিজ এর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বোলে 1/4 কাপ বাটার নিয়ে নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পাউডার সুগার এখন বাটার আর সুগার ভালোমতো মিক্স করতে থাকব যতক্ষণ পর্যন্ত বাটারটা ফ্লাফি হয়ে না যায় বাটার কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে বাটারটা যখন এরকম ফ্লাফি হয়ে যাবে আর কোয়ান্টিটিটাও ইনক্রিজ হয়ে যাবে তখন বুঝবেন এটা রেডি এখন এটাতে একটা ডিম অ্যাড করে দিব ডিমটা বাটারের সাথে ভালোমতো মিশিয়ে নিব আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা ডিমের পরিবর্তে এইখানে 3 টেবিল চামচ দুধ ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এখন একটি ছাকনি দিয়ে থেকে শুকনো উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা 1/4 কাপ কোকো পাউডার 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো ভালোভাবে ছেকে মিক্সচারে দিয়ে দিব হালকা একটু মিক্স করে নিয়ে চকো চিপস অ্যাড করে দিব 1/4 কাপ চকো চিপসটাকে হালকা মিক্স করে নিয়ে আলতো হাতের মধ্যে একটি ডোয়ের মতো বানিয়ে নেব এই মথার কাজটা একটু আলতো হাতে করবেন না হলে চকো চিপস গুলো ভেঙে যাবে এখন অল্প অল্প করে ডো নিয়ে এইরকম দুই হাতের তালুর মাঝখানে রেখে গোল করে কুকিজের শেপ দিয়ে নিব দুই হাতে তালুর মাঝখানে নিয়ে গোল করে আলতো চাপ দিয়ে কুকিজের শেপ বানিয়ে নেছি এইভাবে একে একে সবগুলো কুকিজ রেডি করে নিব এখন উপর থেকে দিয়ে দিব চকলেট চিপস এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে প্লাস দেখতে খুব ভালো লাগবে একদম প্যাকেটের কুকিজের মতো এক
এখন 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে বেক করে নিব 20 মিনিটসের মতো। এক এক ওভেনের টেম্পারেচার কিন্তু এক এক রকম, তাই টেম্পারেচার আর টাইমটা ভ্যারি করতে পারে। অনেকেই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেন চুলায় বেক করে দেখানোর জন্য, তাই আমি কিছু কুকিজ আজকে চুলায় বেক করে দেখাবো। একটি বড় পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে দিব, চুলার ফ্লেমটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন প্যানটা প্রিহিট হয়ে যাবে তখন কুকিজ দিয়ে দিব। এখন চুলার আঁচটা একদম লো করে ঢেকে বেক করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর কুকিজ কিন্তু রেডি। দেখুন চুলায়ও একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে ওভেনেরটা বের করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডাবল চকলেট চিপ কুকিজ। দেখতে কিন্তু একদম প্যাকেটের কুকিজের মতো হয়েছে, কিন্তু খেতে প্যাকেটের কুকিজের থেকেও দারুণ মজার। কোনোরকম ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়াই কিন্তু এই কুকিজগুলো ঘরে বানানো যায়। খুবই চকলেটি আর মজার একটা কুকিজ। দেখুন একটি ওভেনে বেক করা আর একটি চুলায় বেক করা, কিন্তু দেখে কোনোরকমই কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। সব দিক দিয়ে দেখতে একদম সেম। আপনারাও কিন্তু ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই ডাবল চকলেট চিপস কুকিজগুলো বানিয়ে ফেলতে পারেন। বাসায় বানালে খেতেও মজা হয় আর প্যাকেটেরগুলো থেকে স্বাস্থ্যসম্মতও হয়। আমি একটি কুকিজ ভেঙে দেখিয়ে দিচ্ছি। চকলেটি, ক্রিস্পি অ্যান্ড ইয়ামি, পারফেক্ট ডাবল চকলেট চিপস কুকিজ। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।